এখান থেকে এই যে সবুজ চিহ্ন যেগুলো এটা হলো মুসলমানদের সাহাবীদের, আর এই লাল যেটা এটা হলো কাফেরদের, আর এই কালো চিহ্ন যেটা কালো আরো এটা হলো মুনাফিক যারা আল্লাহ রাসূলের সাথে আসছিলেন যুদ্ধে অংশগ্রহণ করার জন্য কিন্তু পথিমধ্যে আবার তারা পিছু হটছে, সেটাই দেখাবো। এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 700 মুকাতিল অর্থাৎ 1000 ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 1000 সৈন্য রওনা দিয়েছিলেন। এখান থেকে তিন মাইল আসার পরে কিছু দূর আসার পরে 300 জন পিছু হটে আবার চলে গেছে তারা মদিনায়। এটা দেখা গেছে, বোঝা গেছে এই যে এইভাবে পিছু হটে গেছে, এই যে কালো চিহ্ন এটা তারা আবার রিটার্ন গেছে মদিনার দিকে 300 জন, তারা মুনাফিক হিসাবে চিহ্নিত হয়েছে পরবর্তী। এখান থেকে মুসলিমিন তারা এখান থেকে গেছে, আর এই যে পথটা এই অহুদ পাহাড় অনেক বড় পাহাড়, সেই পাহাড়ে এখান থেকে এই গিরিপথ থেকে কাফেররা মক্কা থেকে যে সমস্ত কাফেররা এসেছিল এই তারা এই 3000 ছাতাটা বন্ধ করে এই 3000 কাফের সৈন্য এখান থেকে ঢুকছে, ঢোকার পরে এইভাবে আসছে, ঢোকার পরে এই মদিনা এই অহুদের ময়দানের ভিতরে ঢুকে গেল তারা। ঢোকার পরে এটা হলো জাবালে রমা, যেখানে দেখছেন আপনারা হাজি সাহেব এখনো অনেকেই আরোহণ করছে, এটা হলো সেই জাবালে রমা। এই জাবালে রমার থেকে এইখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 350 জন তীরন্দাজে যুদ্ধ করতে পারদর্শী এমন 50 জন সাহাবীদেরকে এই পাহাড়ের উপরে নিযুক্ত করেছে জাবালে রমার উপরে। এইখান থেকে যুদ্ধের মাধ্যমে তাহলে কিন্তু এখান থেকে ঢুকছে দুইটা দলে বিভক্ত হয়ে গেছে, একটা গ্রুপ এদিকে গেছে একটা কিন্তু গ্রুপ এদিকে গেছে, মানে এই 50 জন তীরন্দাজকে লক্ষ্য করে তারা আক্রমণ করার জন্য এখানে আসছে। এইখান থেকে তারা পিছু হটাইতে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবী ছিলেন তারা সেই সমস্ত সাহাবীরা কাফেরদেরকে পিছু হটাই এই 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 পথ থেকে তাদেরকে আবার পিছু হটতে বাধ্য করছে। এই দুইটা গ্রুপে ভাগ হয়ে গেছে, এখান থেকে যেভাবে দুইটা দলে আসছে আবার মুসলমানদের সাথে যুদ্ধের মাধ্যমে তারা দুইটা গ্রুপে ভাগ হয়ে কাফের আবার পিছু হটছে। এরা মদিনার ইতিহাস, এখানে লাল চিহ্ন সবুজ চিহ্ন, লাল চিহ্ন আর কালো চিহ্ন। সবুজ চিহ্ন হল জেশ মুসলিমিন, জেশ আল মুসলিমিন অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবি যারা তাদেরকে বলা হয়েছে মুসলিমিন, আর লাল চিহ্ন বলা হয়েছে জেশ মুশরিকিন যারা মুশরিক আল্লাহকে বিশ্বাস করতো না তাদেরকে বলা হয়েছে মুশরিকিন, আর কালো যারা পিছু হটছে মুনাফিক। এটা লেখাটাও ঠিক আছে, এখানে লেখা আছে আল মুনাফিকুন মুনাফিক, এখানে লেখা আছে মুনাফিক। যাই এই হলো জাবালে পাহাড়গুলো কিসের, এই যে এটা বড় পাহাড়, এটা হলো বড় পাহাড়, এগুলো পাহাড় না।